हेलो एवरीवन, आशा करी अपने सबाई खूब भालो आछेन। आमरा एखन एकटु भालो आछि। देखुन, गत बेश किछुदिन भिडियो करिनि, तार कारण नाना काजे व्यस्तता। गुड्डुर एकटु प्रोजेक्ट वर्क चलछे, सेटा नियेओ व्यस्त, एबं जीवन खूब आनंदे केटे जाच्छिल। हठात् गत सात दिन आगे, माने गत सात दिन धरे आमादेर लाइफे एकटा झड़ आसे। बुझते पारछिलाम ना एक्चुअली कि हबे, পুরোটাই ডিটেলটা আপনাদের বলছি। আমি সমস্ত আপনাদের ছবিগুলো দেখিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি ঘটনাটা কবে হয়েছে এবং কী ঘটনা ঘটেছে, উইথ প্রুফ, যাতে বুঝতেও আপনাদের একটু সুবিধা হয়। এবং আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এটা বলতে পারেন আমার একটা গ্র্যাটিটিউড ভিডিও। এটা না করলে আমি মানে এত বড় মানে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের জীবনে যদি আমি না শেয়ার করি, আমি বোধ হয় নিজের কাছে অপরাধী থেকে যাবো। সেই জন্যই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি এখনও সত্যি বিশ্বাস করতে পারছি না যে এটাও সম্ভব হয়েছে। দেখুন, গত সাত দিন আগে গুড্ডুকে আমরা মেডিকাতে ডক্টর দেখাতে নিয়ে যাই, নিয়ে গেছিলাম। ইন দ্য সেন্স, বিং আ উমান, আমার এটা বলতে কোনো আপত্তি নেই। আমরা এখন সকলেই যথেষ্ট এডুকেটেড, সবাই সব জানি। ওর কিছু পিরিয়ডসের প্রবলেম চলছিল, তো জেনারেলি এটা পলিসিস্টিক ওভারি থাকলেই হয়, যেটা আমরা জানি। আর ওর একটু ফেশিয়াল হেয়ারও হঠাৎ করে গ্রো করতে শুরু করলো। আমরা তখনই আমি ভাবছিলাম যেটা হয়তো পলিসিস্টিক ওভারির কারণে হতে পারে এরকম ব্যাপারটা। তো সেই জন্য আমরা যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমেরিকার, ওনার কাছে গিয়েছিলাম গাইনির। তো উনি গুড্ডুকে দেখলেন, দেখে এবং প্রচুর টেস্ট দিয়েছেন। অবভিয়াসলি না দিলে জিনিসগুলো ধরা পড়বে না। তো প্রচুর ব্লাড টেস্ট, একটা ইউএসজি, মানে যাবতীয় থাইরয়েড, যত কিছু রকমের টেস্ট, হরমোনাল টেস্ট, যত যা হয় উনি সব দিয়েছেন। তো এরকম একটা প্রবলেম, মানে এই যে একটু প্রবলেম্যাটিক, মানে এটা বলার উদ্দেশ্য এটাই, যাতে আমরা যারা একটু ইগনোর করি সমস্যাগুলো, সেটাও যাতে না করেন কেউ। তো আমি এবার ডাইরেক্ট মেডিকাতেই গেলাম। তো যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনি, ওনাকে দেখালাম। উনি পুরো জিনিসটা বুঝলেন, শুনলেন ব্যাপারটা। তো উনি প্রচুর টেস্ট দিলেন, সমস্ত টেস্টগুলো করানোর পর আমি রিপোর্টস নিয়ে ওনাকে দেখাতে গেলাম। তো উনি দেখে তো আঁতকে উঠলেন যে এইটুকু একটা মেয়ে, তার এত বেশি থাইরয়েড, হঠাৎ করে থাইরয়েডটা ভীষণ বেড়েছে, আরও কিছু জিনিস যেগুলো নর্মালের রেঞ্জের থেকে বাইরে। এবং সবথেকে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে ইউএসজি রিপোর্টটা যখন এলো, উনি দেখে পুরো ঘাবড়ে গেলেন। মানে উনি ভাবতেই পারলেন না যে এটা এত কম টাইমে এটা কী করে পসিবল। পলিসিস্টিক ওভারি নয়, হ্যাঁ, তো পলিসিস্টিক ওভারি নয়, বাট যেটা পাওয়া গেল সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর। প্রায় 3.5 ইঞ্চি বড়, অ্যারাউন্ড 4 ইঞ্চেস বিগ একটা সিস্ট বা টিউমার পাওয়া যায় ওর লেফট ওভারিতে। এবং মানে সেটা এতটাই ডায়ামিটারে বড় যে লেফট ওভারিটাকে দেখা যাচ্ছে না। ইউএসজি রিপোর্টে লেফট ওভারির কান্ট বি সিন লেখা আছে, এবং ওভারিটা মানে সিস্টটা এতটাই বড় যে ওভারিটা পুরো ঢেকে গেছে। এবং এটা যে এই কদিনে চুপি ছাড়ে ডেভেলপ করেছে, একদিনে তো করেনি, এতদিন ধরেই হয়তো হয়েছে, জানি না কতদিনে হয়েছে। তার কোনো সিমটম আমরা দেখতে পাইনি যে ওর পেটে ব্যথা বা এক্সেসিভ ব্লিডিং বা কোনো কষ্ট কিছু হচ্ছে, বা ও খেলতে পারছে না, দৌড়তে পারছে না, খেতে কষ্ট, বমি, কিচ্ছু হয়নি। যা জেনারেলি ওভারিতে সিস্ট থাকলে যে যে সিমটমসগুলো হয় সেগুলো কোনোটাই ওর দেখা যায়নি। সেই জন্যই আমরা ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস হতে পারে। উনি নিজেও ঘাবড়ে গেলেন যে এগুলো কিছু হয়েছে, বললাম না এগুলো কিছু হয়নি। উনি বলছেন এই বয়সে এতটুকু মেয়ের এত বড় একটা সিস্ট কী করে পসিবল হলো, এবং থাইরয়েড এত হাই। তো আমরা সকলেই জানি যে এই পুরো ব্যাপারটাই পিটিউটারি গ্ল্যান্ডের খেলা, তার জন্যই থাইরয়েডের প্রবলেম, তার জন্যই এইসব হয়। তো যাই হোক, উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে এটাকে তো আমরা ইমিডিয়েটলি আমাদের সার্জারি করতে হবে, কারণ রাখা যাবে না। এবং ওভেরিয়ান সিস্ট এতটা বড়, সার্জারি করার কারণ হচ্ছে, উনি বললেন জিনিসটা হ্যাঙ্গিং, মানে এটা ফিক্সড টিউমার নয়, এটা একটা হ্যাঙ্গিং টিউমার, বেলুনের মতন, জলভরা বেলুন যেরকম নড়ে ওরকম হ্যাঙ্গিং ব্যাপারটা। এটা যদি ধরুন সিঁড়ি দিয়ে উঠছে কি হাঁটাচলা করছে বা নিচু হলো উঁচু হলো, হট করে জিনিসটা টুইস্ট করে যেতে পারে, ও নিজের ঝোলানোর জিনিসটার মধ্যে টুইস্ট করতে পারে, তখন তাহলে অসম্ভব যন্ত্রণা হবে। এবং বাইচান্স যদি টুইস্টের ওখান থেকে ছিঁড়ে যায়, টিস্যুটা ছিঁড়ে পড়ে যায়, তখন আমরা জানি না আমরা কিছু কী করতে পারবো, মানে তখন সেটা মানে ভয়ানক সিচুয়েশান হবে, ঠিক মানে কী করা যাবে কোনো ঠিক নেই। তো এনিওয়েজ, উনি বললেন আমরা ল্যাপ্রোস্কোপি করেই চেষ্টা করবো করার, যদি তখন দেখা যায় যে ল্যাপ্রোস্কোপিতেও হবে না, তখন হয়তো ওপেনই করতে হবে, কিছু করার নেই। এবং এর অনেক সময় চান্সেস এটাও থাকে যে জিনিসটা হয়তো এতটাই
মানে ভয়ঙ্কর যে তাতে হয়তো ওভারহেডও বাদ দেওয়া দিতে হতে পারে। আমি এসব মানে বলছি, বাধ্য হয়েই বলছি, যেটা ঘটেছে সেটা আমি ইনফ্যাক্ট এই যে ঘটনাটা ঘটেছে না আমি আমার বাবা মার সঙ্গে ডিসকাস করেছি, না আমার ইনলসদের সঙ্গে, মা বাবার সঙ্গে ওপরে করিনি, কারণ শুধু শুধু তাদেরও টেনশন দিলে আপনি দশবার করে তারা ফোন করে বারবার খবর নেবে, আর আমাদের যা মেন্টাল সিচুয়েশন তাতে হয়তো ফোন অ্যাটেন্ড করতে ইচ্ছে করবে না, কি হয়তো মন মেজাজ খারাপ, ভাল লাগবে না, তাদের টেনশন হয়ে যাবে, এই জন্যই একটা বিচ্ছিরি। তো এই জন্যই বলিনি, কাউকেই জানাইনি, তো খালি ঘর বা ডক্টর ডক্টর আর বাড়ি ডক্টর বাড়ি এই হচ্ছিলো এই কদিন, সাত দিন ধরে। তো এনিওয়েজ উনি বললেন পুরো ফাইনালি জানার জন্য যে জিনিসটা কী অবস্থায় আছে, এবং উনি একটা ব্লাড টেস্টও দিয়েছিলেন CA125, অনেকেই হয়তো জানেন আপনারা, সেটা ডিটেক্ট করে যে সিস্টা আছে তার মধ্যে কোনো ক্যান্সারাস কিছু আছে কিনা। বুঝতে পারছেন যে আমরা এই কদিন, গত সাত দিন আমাদের কী যাচ্ছিলো এই টেস্ট টেস্ট নিয়ে। তো যাই হোক, MRI স্ক্যানটা করালাম যেদিন, মানে যেদিনকে USG করেছি তার ঠিক দুদিন পরে MRI করেছি, কারণ তার মাঝখানে আমরা ব্লাডটা করালাম, মানে ওই একই দিনে ব্লাডের MRI করালাম। তো MRIটা যেদিনকে করাতে গেলাম, MRI হয়ে যাওয়ার পর আমি আর গুড্ডু এই কদিন ধরে ব্লাড দিয়ে দিয়ে এত টেস্ট করতে করতে এমন হয়েছে, ওকে যদি বলে বাবু ব্লাড নেবো ওর সঙ্গে সঙ্গে হাত দিয়ে দেয়, মানে ব্যথাটাও ও বলে না যে ব্যথা পাচ্ছে, মানে এতবার টেস্ট হয়েছে এত রকম। সে যাই হোক, খুব মানে একটা কষ্টের মধ্যে দিয়ে গেছে বাচ্চা, এবং বাচ্চাকে প্রচণ্ড স্ট্রিক্ট ডায়েটে আমি রেখেছিলাম, কারণ উনি বলেছিলেন ওয়েটটাও একটু কমানো দরকার, আমরা এমনি একটু কন্ট্রোল করছিলাম, বাট এখন এটা জানার পর আরও কন্ট্রোল, যা যা খেতে ভালোবাসে সব বন্ধ করে দিয়েছিলাম একদমই, কিন্তু প্রচণ্ড হাসিমুখী জিনিসটা অ্যাকসেপ্ট করেছে, এতটা আমি আশা করিনি ওর থেকে, এতটা ম্যাচিওর বিহেভিয়ার, যে সারাক্ষণ না ড্যাডি এমনি করতে থাকে, চেপে চেপে ধরে। এবং সব থেকে আশ্চর্য কোকো, এই কদিন ধরে ও আমাদের দেখে বুঝতে পেরেছে যে কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে, অন্য সময় গুড্ডু চেপে ধরলে করতে থাকে, এই কদিন গুড্ডু যখন যেরমভাবে করে নিয়েছে সেরম চুপ করে আছে, মানে ওর কোনো আপত্তি নেই, সারাক্ষণ গুড্ডুরই পায়ের কাছে ঘুরঘুর করছে, টুটু ফুটু পর্যন্ত সেরকম গুড্ডু খাওয়ার খাওয়াচ্ছে, টুকটু করে খেয়ে নিচ্ছে, মানে এরাও কত বোঝে অ্যানিমালসরা, আমি সেটাই আরও দেখলাম এই কদিনে, যতটা মানুষ বোঝে যার চেয়ে বেশি কোথায় জন্তু বোঝে, আমি সবসময় বলি সেই কথাটা। সে যাই হোক, MRI স্ক্যানটা করে যখন গুড্ডু বেরোলো, আমি ভদ্রলোক যিনি করলেন ডক্টর ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এরকম কী পাওয়া গেল, মানে USG-তে তো ওরকম পাওয়া গেলো, টিউমারটার কী অবস্থা। উনি আমার দিকে তাকিয়ে বললেন আমি তো কিছু খুঁজেই পেলাম না, আমি বললাম খুঁজে পেলেন না মানে, টিউমারটা বললো জানি না, আমি তো কিছু দেখতে পেলাম না টিউমার, এনিওয়েজ রিপোর্টটা আসুক তারপরে বোঝা যাবে, অনেক সময় হতে পারে যে ওটা হয়তো অটোমেটিক্যালি রাপচার হয়ে গেছে। আমি বললাম রাপচার, ওর কি খুব ব্লিডিং হচ্ছিলো, খুব পেন হচ্ছিলো? আমার কিচ্ছু হয়নি ওর, না পেন না ব্লিডিং কিচ্ছু না, কিছুই হয়নি, আমরা তো বুঝতেই পারছি না কী হলো, দুদিন আগে USG-তে এত বড়ো বললো, হ্যাঁ আমি তো USG-র সঙ্গে মিলিয়ে দেখলাম, আমি তো কিছুই খুঁজে পেলাম না। ঠিক আছে এনিওয়েজ ডক্টর দেখা মানে দেখান, রিপোর্টটা আসুক তারপরে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কী হলো। তো আজকে আমরা রিপোর্টটা প্রসাদ কালেক্ট করে ডক্টরকে দেখালাম, উনি আমাদের রিপোর্টগুলো দেখলেন, দেখে বললেন আপনারা কাইন্ডলি 5 মিনিট একটু বাইরে বসুন, আমি এক্ষুনি ডাকছি, কারণ আমাকে একটা কটা জিনিস একটু কনসাল্ট করতে হবে। তো বেরোবার মুহূর্তে আমি খালি ওনাকে বললাম ডক্টর আমি কিন্তু ওদিনকে MRI যখন হলো তখন ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে কী আছে, উনি কিন্তু বললেন কিছু পাওয়া গেল না। তো এটা শুনে ডক্টর বললেন আমিও সেটাই দেখছি কিন্তু আমি বুঝতে পারছি না এটা কী করে সম্ভব, আমি তাই জন্য একবার একটু কনসাল্ট করে নিচ্ছি। তো উনিও ফোন করে বোধহয় জিজ্ঞেস করলেন পুরো ব্যাপারটা, তারপরে আমাদের আরোকে ডাকলেন। তো ডেকে উনি একটাই কথা বললেন যে দেখুন আজকে একটা কথা বলবো, যেখানে মেডিকেল সায়েন্স ফেল করে যায় সেখানে মিরাকলস কাজ করে, এটা আমার কাছে মিরাকলের থেকে বড় জিনিস নয়, মানে আমি আমার আর সত্যি কিছু বলার নেই। দুদিন আগে যেটা হলো যেখানে USG-তে একটা 7 সেন্টিমিটার অ্যারাউন্ড 3.5 ইঞ্চেস আর ওই দিকটা আরেকটু বেশি বড়, অ্যারাউন্ড 4 ইঞ্চেস বড় ডায়ামিটারের একটা টিউমার, সেটা দুদিনের মধ্যে MRI করার পর জিনিসটা গায়েব, জিনিসটা নেই, অটোমেটিক্যালি রাপচার করে গেছে এবং ওর টয়লেট দিয়ে হয়তো জিনিসটা বেরিয়ে গেছে, কিন্তু আমার বাচ্চা এক চিমটি যন্ত্রণা ভোগ করেনি, একটা কোনো ব্লিডিং হয়নি, কিচ্ছু হয়নি, কোনো রিপারকাশনই হয়নি, ও যেরকম নর্মাল রয়েছে ওরকমই রয়েছে। এই গত দুদিন মানে যেদিনকে আমরা USG রিপোর্ট পেলাম এবং তারপর থেকে MRI করা অবধি, মানে কী খবর বেরোচ্ছে না বেরোচ্ছে আজকে অবধি, এই কটা দিন আমাদের লাইফে কী গেছে আশা করি প্রত্যেকটা মা হিসেবে বুঝতে পারবে, মা বাবারা। এবং দুটো দিন আমি শুধু 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 ঠাকুরকে ডেকে গেছি, শুধু মানে আমার যতটুকু ক্ষমতা হিলিংয়ে আমি চেষ্টা করেছি, এবং আমি শুধু শিব ঠাকুর কালী ঠাকুর আর মা দুর্গাকে ডেকে গেলাম, শুধু কারণ ওনারাই আমার শক্তি, আমি সব কিছু ওনাদের সঙ্গেই আলোচনা করি, আমি শুধু একটাই কথা বলি এবং আমি বিশ্বাস করি, এটা আমার ভেতরের বিশ্বাস যে আমি জ্ঞানত কোনো অন্যায় করি না, আমি জ্ঞানত কারোর ক্ষতি করি না, আমার ক্ষতি যে করে তাকে আমি ছেড়েও দিই না, এটাও যেমন ঠিক, আমি মানুষের ক্ষতিও কোনো কামনা করি না, যে যা করবে সে তার কর্ম করে। তো আজকে ভগবান আরেকবার প্রমাণ করে দিলেন আমার কর্মের এতটাই জোর যে আমার বাচ্চাকে এতটুকু কষ্ট পেতে হলো, মানে এটা আমার কাছে এত বড় একটা মিরাকেল, উনি নিজে অবাক হয়ে গেছেন, উনি নিজে বলছেন যে আমি মানে সত্যি এটা মিরাকেল ছাড়া কিছু না, দুদিনের রিপোর্টের চেঞ্জ, ভাবতে পারছেন এটা সম্ভব, এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনোভাবে সম্ভব,
আমার আর সত্যি কিছু বলার নেই। আজকে যদি এই ভিডিওটা না করতাম আমি তাহলে মানে এটা আমার গ্রেটফুলনেস, আমার গ্রেটফুলনেস আমার শিব শম্ভুর কাছে, আমার মা দুর্গার কাছে, আমার মা কালীর কাছে, আমার আর কিছু বলার নেই। মানে এইরকম মিরাকেল আমি আমার লাইফে বোধ হয় আমি কারো অনেকেই হয়তো ভাবতে পারবেন না পসিবল, কিন্তু হয়েছে শুধু ওনাদের আশীর্বাদ। আজকে আমরা জাস্ট খানিকক্ষণ এক দেড় ঘন্টা হয়েছে ফিরেছি, এবার এসে আমি মাকে বাবাকে আগে সবার আগে এখানে জানলাম, তারপর আমার বাড়িতে ফোন করলাম, পুরো ডিটেলটা বললাম, বিকেলবেলা গিয়ে ওপরে মাকেও বলবো ঘটনাটা কী এক্স্যাক্টলি ঘটেছে। এখন আমার বলতে কোনো বাকি নেই, আমার পাশে কাকিমা থাকে ওনাদের বললাম, কাকিমাও শুনে বললেন মুন্নি একদম শুধু ভগবানের উপর তোমার ভরসা আর কিচ্ছু না, সবসময় পজিটিভ সবসময় পজিটিভ, মানে এত কোনো কথাই না, মানে আমার আমি সত্যি এতটা গ্রেটফুল। আমি মানে ভেবেই তো আমি আর ভিডিওটিও ভাবতামই না, কারণ এত মজা করে জীবন কেটে যাচ্ছে, হয়ে করে আনন্দ করে ধরার ইচ্ছাও করে না, কি বলবো বলুন তো, নিজের ভালো জিনিস আর কত লোকের সঙ্গে শেয়ার করবো ভালো লাগে না, এক ঘেয়ার ইচ্ছেও করে না, ধর হয়ে করে যাচ্ছি, এর মধ্যে কত বেরোলাম খেলাম হয়ে করে ঘুরলাম একটা ভিডিও করিনি, কারণ ইচ্ছে করতো এখন টাইম দিব্যি নিজের মতো আনন্দে কেটে যাচ্ছে। কিন্তু এইটা আজকে আমি করতে বাধ্য হলাম জাস্ট জানাবার জন্য যে ভগবান সত্যি আর কর্মা এর এই দুটোর কোনো মানে কর্মা আর ভগবান এই দুটো লাইফের এর চেয়ে বড় সত্যি আর নেই। আজকে সেটা আবার প্রুফ হয়ে গেল, আমি এতটাই ওদের কাছে গ্রেটফুল, এতটাই গ্রেটফুল। আর আমি সবসময় যেটা বলে থাকি আই এম রিয়েলি ব্লেসড চাইল্ড, যে আমার খারাপ চায় তা কোনোদিনও ভালো হয় না, এটা আমি দেখেছি, আজ হোক কাল হোক দশ বছর পরে হোক একদিন না একদিন সে রিয়েলাইজ করবে সেই অন্যায়টা করেছে বলে সেটার ফল পেয়েছে, আমি জীবনে দেখেছি অনেকবার বলেছি। আর আমার আমি সবসময় প্রোটেক্টেড, আমি সবসময় কথা বলি আমি এবং আমার ফ্যামিলি আমরা সবসময় প্রোটেক্টেড। দেখুন আজকে কি হলো এই জিনিসটা, মানে আমি সত্যি আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, ভাবতে পারছেন এটা পসিবল, ওরা না থাকলে ওদের আশীর্বাদ না থাকলে। রিপোর্টগুলো স্ক্রিনশটসগুলো অ্যাটাচ করে দেবো, দেখে নিয়ে মিলিয়ে নিন, অবাক হয়ে যাবেন আপনারাও যে এরকমও মিরাকেল সত্যি ঘটে ঘটে। মনের জোর, মনের বিশ্বাস, ভগবানের প্রতি ভক্তি, নিজের কর্ম ঠিক এবং পাপ না করা। সবসময় মানুষের ভালো চাইবেন, কারোর ক্ষতির কথা চিন্তা করবেন না, নিজের কর্ম ভালো রাখবেন সবসময়, কারণ এই জীবনের ফল এই জীবনেই পেয়ে যেতে হয়, যেটুকু বাকি থাকে পরের জীবনে তো ভোগ করতেই হবে, বাট এই জীবনের ভাব মানে ভোগান্তিটা 90% এই জীবনে ভোগ করেই যেতে হয়, তো কেন খারাপ জিনিস ভোগ করবেন? কর্মফল ভালো রাখুন। মানুষ যদি গালাগালি দেয় মনে মনে ভগবানকে বলবেন ওকে দেখে নেওয়ার, নিজে 10টা গালাগালি দিয়ে নিজেকে খারাপ করবেন না, এটাই বলার। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।